আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা মোটামুটি ধারণা করতে পারতেছেন যে আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে করা হইতাছে। তো আমি ক্যামেরার দাম হিসেবে কোনো কথা বলবো না, কারণ ক্যামেরাটার দাম আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। এবং আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, যদি আপনি ক্যামেরাটা কিনেন তাহলে এটা কি আপনার জন্য কোনো কাজে লাগবে কিনা, বা এই দামে আপনি ক্যামেরাটা কিনে আপনার কোনো কাজ হবে কিনা, তো ওই বিষয় নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি চান যে ইউটিউবে টুকটাক ভিডিও করব বা হালকা পাতলা ফটোগ্রাফি করব, তো এটা আপনার জন্য বেস্ট হতে পারে যদি আপনি চান নিতে পারেন। তো প্রথমত আমরা জেনে নেব যে ক্যামেরাতে কি কি স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটা আসলে বানানো হয়েছিল 2011 সালে। তো 2011 সাল হিসাবে আপনার ক্যামেরাটাতে খুব ভালো ফিচার দেওয়া হয়েছে, কারণ ওই সময় আমরা ক্যামেরা সম্বন্ধে খুব কম জানতাম। তো ওই সময় এই ক্যামেরাটা খুব দামি ছিল, তো এখন যেহেতু কম দাম তো এই কারণে এই ক্যামেরাটার ভ্যালু কম। তো ক্যামেরাটাতে ব্যবহার করা হয়েছে 12.20 মেগাপিক্সেল ক্যামেরা, আর ভিডিও হিসাবে ব্যবহার করা হয়েছে 720 পিক্সেল টু 30 FPS, মানে আপনি এটা দিয়ে HD ভিডিও করতে পারবেন এবং 30 FPS-এ। তো এটা ভালো আপনার জন্য, খুব কম টাকায় একটা ভালো ক্যামেরা কিনতে চাইতেছেন, তো তাদের জন্য এই ক্যামেরাটা হতে পারে বেস্ট, কারণ মোটামুটি দাম হিসেবে ক্যামেরাটার ভালো জিনিস আছে। আর এটা থেকে মেন সমস্যা আছে, সমস্যাটা হলো আপনি এটাতে মাইক্রোফোন ইউজ করতে পারবেন না, বা যদিও আপনি মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে আপনার কনভার্টার কিনতে হবে আলাদা। আর কনভার্টার কিনলে মাইক্রোফোন ইউজ হয় কি না এটা আমি নিজেও জানি না, কারণ আমি 1300D ইউজ করছিলাম, 1300D-তে এই সেম প্রবলেমই আছে। তো 1300D-তে আমি কনভার্টার ইউজ করার পরও মাইক্রোফোন ইউজ করতে পারি নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে মাইক্রোফোন ইউজ না করাটাও কিছু বড় কিছু না, কারণ আপনি ফোন দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন, আর ভিডিও কোয়ালিটিটাই ম্যাটার করে বেশি। তো আপনি এটা নিতে চাইলে খুব ভালো একটা মানে ভিডিও কোয়ালিটি পাবেন যে দাম আছে ওই দামের ভিতরে। যেহেতু HD ভিডিও হয় তাহলে আপনি একটা 75 থেকে 300 mm যে জুম লেন্সটা আছে ওইটা নিতে পারলে একটু ভালো ভিডিও করতে পারবেন ক্যামেরাটা দিয়ে। তবে কিট লেন্স বা প্রাইম লেন্স দিয়ে এটাতে ভিডিও করলে একটু কোয়ালিটিটা আপনার কাছে খুব খারাপ মনে হবে। চলুন আমরা কিছু ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আর একটু বেশি ধারণা পাবো ক্যামেরাটার বিষয়ে। তো চলুন আগে আমরা একটু ভিডিও স্যাম্পল দেখে আসি। তো আপনি যদি ক্যামেরাটা কিনতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে তাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি, তো তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং আমার চ্যানেলের কথা বললে অবশ্যই আপনি কিছু ছাড় পাবেন। আর হ্যাঁ, অনেকে আমার কাছে জানতে চাইছে যে আসলে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কোথা থেকে পাওয়া যায় বা কীভাবে কিনবো, তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাইতেছি। তো সামনে ইনশাল্লাহ আরও ক্যামেরার কিছু ভিডিও আসবে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কম দামে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন যদি কোনো কম দামে কোনো ভালো ক্যামেরা কিনতে চান তাহলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।